হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি এসেছি চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিতে। এই জায়গাটায় আসতে গেলে বেসিক্যালি তোমরা গড়িয়া এরিয়ার মধ্যে চলে এলে, মানে কলকাতা থেকে বেশি দূরে নয়, গড়িয়া এরিয়ার মধ্যে চলে এলে গড়িয়া থেকে কামালগাজি রোড হয়ে অথবা গড়িয়া টু যে নরেন্দ্রপুর অটো বা বারাইপুর অটো যেটা পাওয়া যায়, সেখান থেকে বারাইপুরের যে অটোটা আছে সেই অটোটা ধরে তোমরা রথতলা নামবে। রথতলা নেমে ওখান দিয়ে মানে 2-3 মিনিট লাগবে এই স্যাংচুয়ারিতে আসতে। তো এটাই সব থেকে সহজ পদ্ধতি। আপাতত আমরা বারাইপুর রোডে আছি, যেটা বাইপাস রোড আছে সেখানে। তো এখান থেকে রথতলা যেতে তো বেশিক্ষণ লাগবে না। কত ফাইনালি আমরা এখন স্যাংচুয়ারির একদম কাছে চলে এসেছি, আর এখান দিয়েই ঢুকতে হবে। এটা রথতলা পড়ছে মনে হয় না? এই যে এখান দিয়ে এসে ঢুকলাম, দেখো কত সুন্দর করে পাখিদের ফটো টটো আঁকা আছে। এর ভেতরটাই আর কি স্যাংচুয়ারি, বার্ড স্যাংচুয়ারি যেটা। তো এখানে এখন ঢুকলাম। 120 টাকা করে টিকিট আছে দেখতে পাচ্ছ, 7টা থেকে 4টে পর্যন্ত, আর উইন্টার টাইমে 7টা থেকে 4:30 পর্যন্ত। এই যে টিকিট কাউন্টার, এখানে টিকিটটা কাটবো। এটা হলো ফ্রন্ট সাইডটা চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারির সামনের দিকটা একদম। এদিক দিয়ে গেলে মানে এই রাস্তাটা দিয়ে গেলে আর কি কোনটা পড়বে, এটা নরেন্দ্রপুর আর বারাইপুর রোডটা পড়বে এটা দিয়ে গেলে। সুন্দর শান্ত জায়গা। এখানে ঢুকে এখানে একটা মাড হাউস আছে, আর এইদিকে লেখা আছে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। এদিকটা একটা বসার জায়গা আছে, ও এদিকটা একটা বসার জায়গা আছে। আসো তো এদিকটা ঘুরে যাই। এটা হলো ঢোকার জায়গা, এখান দিয়ে ঢুকতে হয়। আর এই যে চারিদিকে রাস্তা চলে যায়, সাইড থেকে ঢুকে এলে তোমরা একটা মাড হাউস পাবে। মাড হাউসের এই সাইড থেকে তোমাদের একটা বসার জায়গা পড়বে। জায়গাটা খুব সুন্দর, ও পাখিদের জল খাওয়ার জায়গা। হ্যাঁ বসো। জায়গাটা দেখো, এখানে কি সুন্দর একটা বসার জায়গা করা আছে। আর এইটা তো ফলস, মানে গ্রাস যেটা বলে, তাই তো? এটা ফলস তো, ফলস গ্রাস। এটা পুকুর বা কিছু ছিল, হয়তো ডিপ পুকুর ছিল, সেটাতে জল নেই এখন। এটা এখন একটা পাখিদের জল খাওয়ার জায়গা হয়ে গেছে। সুন্দরবন এরিয়া ছিল, যেটুকু হাঁটার জায়গা আছে যদি পুরো এই ঘাস দিয়ে মুড়ে দিত, এই আরো হেভি দেখতে লাগবে। জায়গাটার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে। তাই তো দেখছি, খুব সুন্দর ভেতরে একটা বসার জায়গা আছে। আর বসার জায়গাগুলো দেখো মানে কাঠের বানানো, না দ্যাট না সিমেন্টের, কাঠের মতো ডিজাইন। ও কাঠের মতো ডিজাইন, সিমেন্টের করা আছে। এখানে কি কি পাখি আছে সেই সবও নাম লেখা আছে। দেখো উপর দিকটা দেখাও, ওইখানটা দেখো, একটু ভেতরে যাও, দেখো এখানে সব নাম লেখা আছে কি কি পাখি আছে না আছে। নীলকণ্ঠ, মাছরাঙা, বেনেবৌ। ফাইনালি আমরা তো এখন ভেতরে ঢুকে গেছি, আর ভেতরটা একটা অদ্ভুত শান্তি আছে, মানে একটা মানে আলাদা রকম শান্তি আছে ভেতরটা। খুব সুন্দর জায়গাটা, পুরোটা যতটা আর কি কভার করতে পারবো তোমাদেরকে তো পুরোটা দেখাবো। তো চলো, এখানে কি সুন্দর সুন্দর একটা মানে পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে ভেতরে, মানে আস্তে আস্তে দেখো আমি চুপ করছি, আওয়াজটা শোনো, শুনতে পাচ্ছ? খুব সুন্দর পাখির মানে আওয়াজ করছে। তো চলো ভেতর দিকটা যাই এবারে। একটা ম্যাপ দেওয়া আছে ওখানে, গড়িয়া টু গড়িয়া থেকে রামচন্দ্র ডে স্ট্রিট অব দি আর কি রাজপুরের আছে, এখানে পুরোটা আর কি দেওয়া আছে দেখো।
বাথ প্লেস। তো এখন ভেতরে ঢুকে গেছি, এর ভেতরটা দেখো প্রচণ্ড একটা শান্ত পরিবেশ। আর আমরা এই সাইড থেকে এলাম, ওই সাইড থেকেও একটা রাস্তা ছিল যাওয়ার, মানে ডান দিকে একটা রাস্তা ছিল আর একটা বাঁদিকে, আমরা বাঁদিকটা দিয়ে ঢুকলাম। এখানটা এত শান্ত একটা জায়গা আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে ভেতরটা, আর কী সুন্দর হাওয়া দিচ্ছে আর চারিদিকে পাখি ডাকছে। বিশেষ করে এখন শীতকালের সময় পাখিরা তো এই সময়টায় বেশি আসে, পাখির আওয়াজ শোনা যাচ্ছে, খুব ভালো লাগছে আর কি ভেতরটা এসে। আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতাগুলো পুরো নড়ছে, আর ভেতরটা একদম শান্ত একদম। মানে বিশেষ করে সব ফটোগ্রাফাররাও আসে সব পাখির ফটো টটো তুলতে, আর এক একজনের হাতে তো দেখলাম কত বড় বড় ক্যামেরা। আর এখানে দেখো পাখির জল খাওয়ার জন্য জায়গা আছে, এটা একটা জায়গাটা পুরো একটা পানের পাতার মতো করা আছে, খুব সুন্দর আর কি ডিজাইনটা করে রাখা আছে। মানে এখানে সব পাখিরা এসে জল টল খায়। এই সাইডে একটা রাস্তা চলে যাচ্ছে, আগে আমরা কোন দিকে যাব। আর এখানে ক্যামেরাও লাগানো আছে, দেখো গাছের মধ্যে ঝুলছে, লাগানো আছে ক্যামেরা। দিয়ে তো এলাম, এদিক দিয়ে দেখো একটা রাস্তা চলে গেছে আর এই সাইডে একটা রাস্তা আছে। রাস্তাটা খালি দেখো, উপর দিয়ে সূর্যের আলো আসছে। এটা এখানে কিছু আছে, ভেতরটা পুরো জঙ্গল। রাত্রে আসলে ভূতের ভয় কেউ টিকতে পারবে। দেখো গাছের ওপর থেকে কিরম মেরাম ঝুড়ি ঝুড়ি মানে রয়েছে। এইদিকে কিছু নেই আর, জার্মানি গাছ। এই সাইডেও সেরকম আর কিছু নেই, আর এই সাইডেও সেরকম কিছু নেই। এদিকে মাছ ঝাড় আছে, এই সাইডটা তো সেরকম কিছু ছিল না, তো এবার আমরা ওই সাইডটাই যাই যেই সাইডটাই আমরা যাচ্ছিলাম। এখানে এলে একটু পায়ের দিকে দেখে চলতে হবে। কি দেখছো, কিছু আছে? কিছু আছে নাকি? পাখি আছে, পাখি নাকি? না না পাখি, আমি তো মনে হচ্ছে বেজি দেখতে পাচ্ছি। পাখি আছে, চল। মনে হলো যেন একটা বেজি ছিল ওখানে। ফটোগ্রাফি করতে চাও তাহলে এখানে এসে তোমরা করতে পারো। আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছি যাতে পাখির আওয়াজগুলো শুনতে পাই। এই জায়গাটায় আসতে গেলে বেসিক্যালি তোমরা গড়িয়া এরিয়ার মধ্যে চলে এলে, মানে কলকাতা থেকে বেশি দূরে নয়, গড়িয়া এরিয়ার মধ্যে চলে এলে গড়িয়া থেকে কামালগাজী রোড হয়ে অথবা গড়িয়া টু যে নরেন্দ্রপুর অটো বা বাড়াইপুর অটো যেটা পাওয়া যায়, সেখান থেকে বাড়াইপুরের যে অটোটা আছে সেই অটোটা ধরে তোমরা রথতলা নামবে। রথতলা নেমে ওখান দিয়ে মানে 2-3 মিনিট লাগবে এই স্যাংচুয়ারিতে আসতে। তো এটাই সবথেকে সহজ পদ্ধতি। আর কলকাতা থেকে মনে হয় কত কত হবে জানো? অ্যাকচুয়ালি এটা কলকাতার ভেতরেই আছে, এটা কলকাতার ভেতরেই আছে। আর যদি দূরে কলকাতা থেকে আসতে হয়, মানে দূরের কোথা থেকে, তাহলে তোমরা একটু ম্যাপটা অন করে নিও, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। ব্যাক সাইডটা খালি দেখো, পুরো কেউ নেই, ফাঁকা পুরো। মানে এই জায়গাটা একা এলে মানুষ ভয় পেয়ে যাবে সিরিয়াসলি। মানে একা আসার চেষ্টা করো না, এলে কাউকে নিয়েই এসো।
এই জায়গাটা দিয়ে 1 2 3 4 একটা দিয়ে এই পেছন দিক থেকে তো এলাম, একটা চলে যাচ্ছে আমার পিছনে এদিকে একটা রাস্তা, একটা চলে যাচ্ছে এই পিছন দিকে একটা রাস্তা, আবার এইদিকে একটা চলে যাচ্ছে এইদিকে একটা রাস্তা, মানে এখান দিয়ে 4টে রাস্তার মুখ হয়ে গেছে। তো দেখা যাক ঘুরি এখানটা ভেতরটা কেরাম কি এক্সপিরিয়েন্স হলো সেগুলো তো জানাবো তোমাদেরকে। আর আপাততর জন্য এক্সপিরিয়েন্স খুবই ভালো, আর ভেতরে প্রচুর পাখির আওয়াজও শুনতে পাচ্ছি, আর এখানে একটা ভ্যান রাখা আছে, ভাঙা ভ্যান। তো যাই, যে কোনো একটা দিকে যাই, চলো। পাতা পড়ে আছে, এখন অনেক কিছু আওয়াজ হবে। বেশিরভাগ ডুমুর গাছ। এই স্যাংচুয়ারিটা আগে কোয়ালের বাগান নামে পরিচিত ছিল। না অনেক পাখি আছে, গাছে অনেক পাখি আছে দেখো। সুন্দরবনে গিয়ে বনে ঢোকা হয়নি, এখানে ঢুকে না। চলো না, কি আছে দেখি। ভয় লাগছে নাকি? তুমি তো কভার দেওয়া জুতো পরে আছো, আমি তো এমনি জুতো পরে আছি, আমার ওই জন্য ভয় লাগছে একটু। আমরা এখন যে জায়গাটা আছি পুরো একদম মানে চারপাশটা পুরো জঙ্গল। আসো দেখি ভেতরে কি আছে। ডিসকভারি চ্যানেলের মতন কি আমরাও কি সস্তা বিয়ার গিলস হয়ে যাবো? যেটুকু জায়গা ছিল সেটুকু ঘুরে নিলাম। হ্যাঁ, এটা ভেতর সাইড ছিল, মানে এইদিকে যেটুকু জায়গা ঘোরার জায়গা আছে সেটুকু ঘুরে নিলাম। ফিলিংসটা কিরকম ভেতরে ঘোরার? শান্তি আছে। শান্তি আছে।
আছে। তো এই সাইডটা দিয়ে এলাম, এবার এই সাইডটা যাব। অ্যান্ড এই সাইডটা তো দেখতে পাচ্ছ একটা রাস্তা তো আছেই, এই সাইডটা এবার যাই চলো। আমরা বুঝি না, মানে অনেক জায়গায় দেখেছি যে ভিডিও করলেও মানুষ হাসাহাসি করে, কেন করে আমি সত্যিই জানি না। তো আমরা ওই সাইডটা থেকে তো এলাম এখন, তো এই সাইডটা দেখাও, এই সাইডটা, এখানেও একটা পাখিদের জল খাওয়ার জায়গা আছে, কিন্তু এখানে জল জায়গাটা শুকিয়ে গেছে, এখানে মনে হয় জল আসে পরে মনে হয় জলটা। তো চলো এই সাইডটা আস। আমরা যে এই জায়গাটায় গেছিলাম পুরো মনে হচ্ছিল মানে ভুতুড়ে জায়গা, মানে রাতে এইসব জায়গায় এলে মানুষ পাগল হয়ে যাবে। এই সাইডে মনে হয় শেষ। এটাই শেষ, ওই সাইডেও কিছু আছে ঘোরার জায়গা, মানে ওরকমই জঙ্গল। এখানে এরকম একটা ছাউনি মতো করা আছে, এখানে কি কি আছে সেই সব মনে হয় শিয়াল আছে নাকি আমি না তখন বেজি দেখতে পেয়েছি ওখানে, জানো। আর শিয়াল আছে নাকি, কাঠ বিড়ালি, এটা যা আছে চলো দেখি আসি। ডান দিকটাই যাই আগে, এই সাইডটা কভার করে নিই আগে, রুন নিচের দিকে দেখে চলবে। আমি তো এমনি একটু কানার মতো চলি না। নিচের দিকে দেখে চলবে। এখানে তো জঙ্গল মানে এখানে সাপ টাপ নিশ্চয়ই আছে। আমরা ওই সাইডটাই গেছিলাম না, ওই সাইডটা দিয়ে হয়ে এলাম। বালতি ফালতি লাগা দরকার নেই, চলো দেখি না কার বাড়ি। কার বাড়ি বলতে মনে হয় গার্ড ফার্ডের বাড়ি হবে হয়তো, আসো। গাছটা দেখাও, পুরো ঝুড়ো নেমে গেছে। এখানে একটা শান্তি আছে, আলাদা রকমের একটা শান্তি আছে, মানে মানুষ এখানে না এলে সত্যি বুঝতে পারবে না যে মানে এখানের মানে ভেতরের ইয়েটা কিরকম, অ্যাটমসফিয়ার বলো যাই বলো, মানে কিরকম তোমরা এখানে না এলে সত্যি বুঝতে পারবে না। আসো, সত্যি এখন মনে হচ্ছে যে জঙ্গলে আছি, সুন্দরবনের জঙ্গলে তো ঢুকতে পারিনি, চলো এই জঙ্গলটা ঘুরে দেখাই। কি ভাবছো? এই সাইড থেকে তো এলাম, এবারে চলো এই সাইড থেকে। এবারে মনে হয় শেষ নাকি? শেষ শেষ করে তো শেষই হচ্ছে না। হ্যাঁ সেটাই, পাখি খুব কম দেখলাম কিন্তু, তাই না? কিরা গাছের ডালের মধ্যে থাকে তো, কখনো কখনো দেখা যায়। পাখি দেখতে গিয়ে সব বেরিয়ে চলে আসবে দেখে, ভুলভাল কথা নয় একদম। তুমি কভার জুতো পরে আছো, আমি কিন্তু নেই, ভুলভাল একদম কথা নয়। তোমাকে পরে আসতে কে বারণ করেছে? আচ্ছা সেটা হাঁটছিল না, মনে হলো না হেট কর কর করে আ যাচ্ছিল। ও মা, এইদিকে দেখো জায়গাটা কিন্তু অনেক বড়। Thank you.
নেই কিন্তু, শুধু জঙ্গল, ওখানে কিন্তু শেষ। চিন্তামণি কর স্যাংচুয়ারি যেটা এখন নামকরণ আছে সেটা আগে নামকরণ অন্য ছিল, আর এই স্যাংচুয়ারিটা কিন্তু আগে কয়েলের বাগান নামেও পরিচিত ছিল। এই স্যাংচুয়ারিটাকে 1982 সালে আর কি অভয়ারণ্যের আর কি মর্যাদা দেয়া হয়, স্যাংচুয়ারি নামে আর কি এটা ঘোষিত হয়। স্যাংচুয়ারিটা তোমরা কলকাতায় মানে সাউথ 20 পরগনাতে আছে, যেটা আর কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। 2004 সালে 8 সেপ্টেম্বরে এটা নামকরণ করা হয়েছিল নরেন্দ্রপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কিন্তু তারপরে 2005 সালে এটা নামকরণ করা হয় চিন্তামণি কর বার স্যাংচুয়ারি। এখানে কিন্তু মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে আর আমাকে একটা বড় সড়ো পিঁপড়া কামড়ালো এক্ষুনি। এক জায়গায় দাঁড়িয়েছিলাম, পিঁপড়া কামড়ে দিলাম আমাকে। যাবে নাকি এদিকে? আছে তো এই সাইড দিয়ে আসছি, আর একটা একটা করে বাদিক ডান দিক করে রাস্তা ঢুকে গেছে। কলকাতার কাছে যদি তোমরা ফরেস্টের একটা মজা নিতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই এখানে আসতে হবে, যেটা হলো চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। এখানে তোমরা অবশ্যই আসো, তাহলে একটা ফুল ফরেস্টের একটা ভাইবস পাবে তোমরা এখানে এলে। আর এই ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই পেছনে দেখছো, পেছনে কেউ নেই, পুরো ফাঁকা একটা জায়গা, বড় একটা জঙ্গল। তোমরা অবশ্যই এখানে এসে কিন্তু একটা ফরেস্টের মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু স্যাংচুয়ারি নামে ঘোষিত করা হয়ে গেছে 1882 খ্রিস্টাব্দে। তুমি এরম করো না, তুমি এরম ভয় দেখলে কেন? 1882 খ্রিস্টাব্দে কিন্তু এটা মানে ঘোষণা করা হয়ে গেছিলো একটা মানে স্যাংচুয়ারি হিসাবে আর কি প্রতিষ্ঠা করা হয়ে গেছিলো। এটা আগে থেকে কোয়েলের বাগান ছিল, কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এখানে এসো, মানে এখানে এলে একটা গা ছমছমের ব্যাপার আছে, প্লাস তোমরা ফরেস্টের মজাটা নিতে পারবে। এছাড়াও এখানে এলে প্রচুর পাখি দেখা যাবে, পাখি ডাকছে। আমার ব্যাক সাইডটা দেখো, পুরো জঙ্গল। ভেতর ভেতর তো প্রচুর এদিক ওদিক সেদিক, ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিক, প্রচুর অলিগলি ঢুকে গেছে। আর এই জায়গায় তোমরা এলে মশার কামড় পাবে, পিঁপড়ার কামড় পাবে, আর তার সাথে তোমরা একটু গা ছমছমে ব্যাপার পাবে। আর কি আছে এখানে? পাখি দেখতে পাবে, অনেক পাখি আছে এখানে। আমরা তো সেরকমভাবে কোনো পাখি দেখতে পেলাম না, তো একটু ভয়ে ভয়ে যাচ্ছি, পায়ে যেন কিছু না কামড়া। এমনি তো পিঁপড়ের কামড় খেয়ে নিয়েছি আমি, একটা বড় সড়ো মোটা লাল পিঁপড়ের কামড়। আর তো চলো যাই এখান দিয়ে, এবার বেরোবো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। মানে এখানে এলে তোমরা একটা মানে ভালো আর কি ফরেস্টের ভাইব পাবে, মানে ভালো, মানে আমার তো ঘুরে ভালো লেগেছে, তোমরা অবশ্যই এসে ঘুরে যাও, তোমাদের খুবই ভালো লাগবে।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেও জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে না লেগেছে। এই বার স্যাংচুয়ারিতে এসে তো আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, তোমরা অবশ্যই এখানে আসতে পারো, এখানে এসে ঘুরে যাও। 120 টাকা করে টিকিট এখানে, কলকাতার কাছাকাছি হও, সকাল সকাল বেরিয়ে পড়ো, এখানে এসে বেশ খানিকটা টাইম লাগবে ঘুরতে। ঘুরে টুরে তোমরা ভালো করে একদম দেখে তারপর যেতে পারো। এখানে এলে মশার কামড়টা ফ্রিতে পাবে আর পিঁপড়ার কামড়ও ফ্রিতে পেতে পারো, যেরকম আমি ফ্রিতে পেয়ে গেছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর কমেন্ট করো, লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না। তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করে যাও না, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর যেও। আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। এটা হলো ফ্রন্ট সাইডটা চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারির, সামনের দিকটা একদম